হওয়ার পরে যাত্রীর পরিস্থিতি খুবই কম, এবং ব্রিজ হওয়ার উদ্বোধন করার পরে যাত্রীর যে আশঙ্কা ছিল সে আশঙ্কা নাই। এখন পরিস্থিতি লঞ্চের স্পিড বোর্ডের খুবই দুর্গতি। এখন এই জায়গায় যে পরিস্থিতি আছে, যারা ব্যবসা ছিল, আমরা যারা চাকরি করছি, তাদেরও খুব দুর্গতির পরিস্থিতিতে আছি। এখন এটার যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে হয়তো আমরা একটা জীবিকা নিয়ে বাঁচতে পারবো। আগের তুলনায় কম, যেহেতু ব্রিজ উদ্বোধন হয়ে গেছে, ব্রিজ চালু হয়ে গেছে, অনেক যাত্রী ব্রিজ দেওয়া যায়, আংশিক যাত্রী এদিক দিয়ে আসতেছে। সকাল থেকে এই পর্যন্ত গোটা 15 লঞ্চ গেছে, যে জায়গায় এই পর্যন্ত গোটা 30 লঞ্চ যাওয়ার কথা, সেই জায়গায় 15 গেছে। অর্থনৈতিক অবস্থা এখন যদি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিস, যদি এর চেয়েও কমে যায় আমাদের অন্য কোনো রোড বা আমাদের এতগুলি লঞ্চ, এতগুলি লোকজন ছিল, 87 লঞ্চের শ্রমিক আছে, এদের দিকে যদি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলি, সে যদি আমাদের বাঁচার মতো কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।